সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকার বিশেষ কার্যক্রম। আগামীকালও চলবে এই কর্মসূচি, দেয়া হচ্ছে টিকার দ্বিতীয় ডোজ। এ বিষয়ে জানাতে ঢাকার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? তো সিয়া, দ্বিতীয় দিনের এই করোনার যে ডোজ চলছে সেখানে আমি আপনাকে যদি পিছনে একটু দেখাতে চাচ্ছি, যে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর যে যারা টিকা প্রত্যাশী তারাই এখানে ভিড় করছে সকাল থেকে। 9টা থেকে যদিও টিকা দেওয়ার কার্যক্রম শুরু ছিল, কিন্তু তার আগে থেকে এখানে টিকা প্রত্যাশীরা এখানে ভিড় করেছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাভার আসলে কিন্তু শিল্পাঞ্চলে এখানে প্রায় কলকারখানায় অনেক শ্রমিক এখানে নিয়োজিত রয়েছে, এবং যারা গত ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এই গণটিকার প্রথম ডোজ দিয়েছিল তারা গতকালকে টিকা নিয়েছে, এবং যারা 27 তারিখে নিয়েছিল তারা আজকে আসছে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, কালকে সাভারে 1,14,000 গণটিকার লক্ষ্যমাত্রা থাকলেও সেখানে প্রায় 79,000 জনকে সেকেন্ড ডোজের টিকা দেওয়া হয়েছে। এবং আজকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা যেমনটি আমাকে জানিয়েছে যে আজকে প্রায় 50,000 জনকে এই সেকেন্ড ডোজের টিকা দিবে, এমনটি তারা লক্ষ্য নির্ধারণ করেছে। এবং আজকে একযোগে কিন্তু সাভারের 12টি ইউনিয়নে কিন্তু গণটিকা কার্যক্রম চলছে, এবং সেখানে 18টি কেন্দ্রে 103টি বুথের মাধ্যমে টিকা নেওয়া হচ্ছে। এবং তবুও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকালবেলা কিন্তু প্রচুর ভিড় থাকলেও এখানে আস্তে আস্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা উনি এখানে এসে মাইকিং করে এবং সবাইকে হাত তুলে তুলে সুশৃঙ্খলভাবে টিকা নেওয়ার জন্য বলছে। এবং পাশে কিন্তু একে আরেকটি কেন্দ্র রয়েছে যেটা সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পোশাক শ্রমিকরাই বেশি, যারা নারী, এবং নারীদের জন্য আলাদা আরেকটি কেন্দ্র খোলা হয়েছে। তো তৌসিয়া, এই ছিল সাভার থেকে আমার কাছে এই গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য। হালিম, আপনাকে ধন্যবাদ। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকার বিশেষ কার্যক্রম, আগামীকালও চলবে এই কর্মসূচি, দেয়া হচ্ছে টিকার দ্বিতীয় ডোজ। এ বিষয়ে জানাতে ঢাকার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? তো সিয়া, দ্বিতীয় দিনের এই করোনার যে ডোজ চলছে সেখানে আমি আপনাকে যদি পিছনে একটু দেখাতে চাচ্ছি, যে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর যে যারা টিকা প্রত্যাশী তারাই এখানে ভিড় করছে সকাল থেকে। 9টা থেকে যদিও টিকা দেওয়ার কার্যক্রম শুরু ছিল, কিন্তু তার আগে থেকে এখানে টিকা প্রত্যাশীরা এখানে ভিড় করেছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাভার আসলে কিন্তু শিল্পাঞ্চলে এখানে প্রায় কলকারখানায় অনেক শ্রমিক এখানে নিয়োজিত রয়েছে, এবং যারা গত ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এই গণটিকার প্রথম ডোজ দিয়েছিল তারা গতকালকে টিকা নিয়েছে, এবং যারা 27 তারিখে নিয়েছিল তারা আজকে আসছে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, কালকে সাভারে 1,14,000 গণটিকার লক্ষ্যমাত্রা থাকলেও সেখানে প্রায় 79,000 জনকে সেকেন্ড ডোজের টিকা দেওয়া হয়েছে। এবং আজকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা যেমনটি আমাকে জানিয়েছে যে আজকে প্রায় 50,000 জনকে এই সেকেন্ড ডোজের টিকা দিবে, এমনটি তারা লক্ষ্য নির্ধারণ করেছে। এবং আজকে একযোগে কিন্তু সাভারে 12টি ইউনিয়নে কিন্তু গণটিকা কার্যক্রম চলছে, এবং সেখানে 18টি কেন্দ্রে 103টি বুথের মাধ্যমে টিকা নেওয়া হচ্ছে। এবং তবুও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকালবেলা কিন্তু প্রচুর ভিড় থাকলেও এখানে আস্তে আস্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা উনি এখানে এসে মাইকিং করে এবং সবাইকে হাত তুলে তুলে সুশৃঙ্খলভাবে টিকা নেওয়ার জন্য বলছে। এবং পাশে কিন্তু একে আরেকটি কেন্দ্র রয়েছে যেটা সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পোশাক শ্রমিকরাই বেশি, যারা নারী, এবং নারীদের জন্য আলাদা আরেকটি কেন্দ্র খোলা হয়েছে। তো তৌসিয়া, এই ছিল সাভার থেকে আমার কাছে এই গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য। হালিম, আপনাকে ধন্যবাদ।